অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে ভন্ড বাংলাদেশের কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন ও প্রভাবে সেন্ট মার্টিনে দুইজন ও মহেশখালীতে তিনজনের মৃত্যু হয়েছে টেকনাফ ও সেন্ট মার্টিনে ভেঙে মাটির সাথে মিশে গেছে প্রায় দুই হাজার ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দশ হাজারের বেশি বাড়ি গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন মোকার তাণ্ডবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী ফায়ার সার্ভিস পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা অপরদিকে ঘূর্ণিঝড় মোকার আঘাতে বিধ্বস্ত হয়েছে মায়ানমারের পশ্চিম উপকূলের রাখাইন রাজ্য এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আটকে পড়া আরও প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা হয় সোমবার তবে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ ইনামুর রহমান এদিন জানান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করা হয়েছে ঘূর্ণিঝড়ের বর্তমানে আশ্রয় কেন্দ্র থেকেও সবাই বাড়ি ফিরে গেছে বলে এদিন জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ